হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিওর বিষয় হলো আমাদের শরীর থেকে কিভাবে টক্সিনকে অতি সহজে বার করা যায়। এই টক্সিন শব্দের অর্থ হলো বিষ। সাধারণত আমরা যে ভেজাল খাবার দাবার খাই বা পলিউশন থেকে কিন্তু আমাদের শরীরে টক্সিন জমা হয়। সাধারণত টক্সিন বলা যায় ঘাম, মল, মূত্র ইত্যাদির সাহায্যে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু সমস্যা হলো যখন শরীর থেকে যখন এই টক্সিনগুলো বেরিয়ে যায়, তার থেকে যে টক্সিনগুলো বেরোতে পারে না বা শরীরে জমা হতে থাকে, তখনই কিন্তু বিপদ নেমে আসে। এবং আমরা বুঝবো কী করে আমাদের শরীরে টক্সিন জমা হয়েছে? অনেকের দেখবে চামড়ার উপর বা স্কিনে কালো দাগ বা ছোপ ছোপ দাগ দেখা যায়, তাছাড়া ওজন বেড়ে যাচ্ছে বা ক্লান্তি দেখা দেয় বা বয়সের আগেই চুল পেকে যায় বা চোখের দৃষ্টিশক্তি কমে যায়, এরকম কিন্তু নানান সমস্যা দেখা দিতে পারে। এই টক্সিন কিন্তু আমরা বাজারের থেকে যেসব শাকসবজি ফল কিনে আনি, সেখানে যে কীটনাশক প্রয়োগ করা হয়, তার থেকেও কিন্তু শরীরে ঢুকতে পারে। তাই তোমরা যখন শাকসবজি কিনে আনবে, সেটাকে মিনিমাম আধ ঘন্টা কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সেটা রান্নায় ইউজ করতে পারলে ভালো। তাছাড়া যারা ধূমপান করে বা মদ্যপান করে, তাদের শরীরেও কিন্তু এইভাবে টক্সিন জমা হতে পারে। এছাড়া আমাদের একটা খুবই চল আছে বাইরে বেরিয়ে জাঙ্ক ফুড খাওয়ার। এই জাঙ্ক ফুড বেশি পরিমাণে খেলে কিন্তু শরীরে টক্সিন জমা হতে থাকে। তাছাড়া প্যাকেট জাতীয় খাবার, কালার ফুড, এসব যতটা পরিমাণে বেশি খাওয়া যায়, ততটাই কিন্তু শরীরে টক্সিন ঢোকার একটা প্রবণতা বেড়ে যায়। এছাড়া আমাদের সবারই তো এখন আধুনিক যুগে মাইক্রো ওভেনে রান্না করার একটা প্রচলন আছে, এবং মাইক্রো ওভেনে অনেক সময় আমরা প্লাস্টিকের বাটি ইউজ করি, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক, বা সেইভাবে কিন্তু আমাদের শরীরে টক্সিন ঢুকতে পারে। এছাড়া যে কোনো খাবার দাবার যখন খাই, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, শাকসবজি ফল যাই হোক না কেন, ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাওয়া উচিত। সাধারণত ঘাম, মলমূত্র ইত্যাদির সাহায্যেই যখন টক্সিন বাইরে বেরিয়ে যায়, তার জন্য কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর তাছাড়া এক্সারসাইজ যদি করা যায়, তাহলে কিন্তু ঘামের মাধ্যমেও অনেক সময় টক্সিন বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যখন এই টক্সিন ঠিকমতো বেরোতে পারে না, তখনই হয় সমস্যা, তখনই আমাদের নানান রোগের সৃষ্টি হয়। এবং তার জন্য টক্সিন রিমুভের জন্য আমাদের কী করণীয়, সর্বপ্রথমেই বলবো আমাদের বেশি পরিমাণে জল খেতে হবে। দিনে সাধারণত 3 লিটারের বেশি খেলে তো ভালোই, মিনিমাম 3 লিটার জল খেতেই হবে, তাহলে কিন্তু আমাদের ঘাম, মল, মূত্র ইত্যাদির মাধ্যমে টক্সিন বাইরে বেরিয়ে যাবে। এছাড়া এক্সারসাইজ করাটা কিন্তু অতি আবশ্যক, তার ফলে শরীরে যে ঘাম হবে তার মাধ্যমেও টক্সিন বাইরে বেরিয়ে যেতে পারে। আর তোমরা কিন্তু একটা নিয়মিত যদি একটা ডিটক্স ওয়াটার বানিয়ে রুটিনে রাখতে পারো, তাহলেও কিন্তু টক্সিন অনেকটা রিমুভ হয়ে যেতে পারে। আমার চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে তোমরা ডিটক্স ওয়াটার বানাবে, লিঙ্কটা আমি পারলে দিয়ে দেবো, তোমরা ওটাকে চেক আউট করে নিতে পারো। এছাড়া অয়েল পুলিংয়ের মাধ্যমেও কিন্তু শরীরে টক্সিন অনেকটাই বেরিয়ে যেতে পারে। এই অয়েল পুলিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা সেটাকে কিন্তু চেক করে নিতে পারো। এছাড়া আরেকটা কথা বলবো, তোমরা যদি স্টিম বাথ নাও, তাহলেও কিন্তু এই টক্সিন অনেকটাই রিমুভ হয়ে যেতে পারে। অনেকের প্রবণতা আছে একই তেলে বারবার রান্না করা, বা আমরা যে বাইরে চপ, শিঙাড়া এগুলো খাই, সাধারণত ওরা কিন্তু একই তেলে বারবার ভেজে এগুলো বিক্রি করে, যার ফলে কিন্তু আমাদের শরীরে ডাইরেক্ট টক্সিন ঢোকে। আর এই টক্সিন শরীর থেকে বের করানোর জন্য কিন্তু আমাদের শাকসবজি ফল প্রচুর পরিমাণে খেতে হবে। শাকসবজির মধ্যে বাঁধাকপি, ফুলকপি, তাছাড়া ব্রোকলি প্রচুর পরিমাণে খেলে এটা আমাদের কিন্তু লিভার হেলথকে ভালো রাখে এবং শরীর থেকে টক্সিন রিমুভ করতেও সাহায্য করে। গ্রিন টিও কিন্তু শরীরকে খুব ভালো ডিটক্সিফাই করতে সাহায্য করে। এছাড়া ফলের মধ্যে আপেলও কিন্তু খুব ভালো শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। এছাড়া রসুনে আছে অ্যালিসিন নামক উপাদান, যা শরীরকে ডিটক্সিফাইতে খুবই সাহায্য করে। এছাড়া আদা, কাঁচা হলুদ এগুলোও কিন্তু শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু তা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।